যাদের কাছে ফাঁকগুলো পাঠাইছি তার মেমোগুলো আমি শো করছি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে। এটা হচ্ছে বগুড়া, এটা ময়মনসিং, এটা হচ্ছে ঢাকা, এটা চৌদ্দগ্রাম। ভিউয়ার্স সবাই কেমন আছেন? আমি অনেক ভালো আছি। আমি আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের দেখানোর উদ্দেশ্যে, এবং আমি যেগুলো আজকে আপনাদের দেখাবো সেগুলো হচ্ছে ডাক পাখি, বক পাখি, হাঁস পাখি, কালিম পাখি ইত্যাদি বিভিন্ন ধরনের পাখি আপনারা এই ফাঁদ দিয়ে ধরতে পারবেন। এটা হলো লেটেস্ট মডেলের ফাঁদ, একটা মানে এক কথায় চায়না, একাই ওঠানামা করবে, মানে এক কথায় এটা ঝাঁকি লাগলেও কখনো পড়বে না, স্প্রিংয়ের মতো কাজ করবে। যখন এটা নিচে নামে আসবে পাখি বেঁধে, তখন কিন্তু এটা ঝাঁকি লাগলে আবার অটোমেটিকলি উপরে উঠে যাবে, এবং পাখিটা যখন যাবে তখন ঠিক এইভাবে যাবে, এইভাবে দেখছেন বেঁধে গেছে, এবং পাখিটা যত দৌড়াবে তত ফাঁদের ভিতরে আটকায় নড়াচড়া করবে, পাখি কখনো ছিঁড়ে বা খুলে যাবে না। আর এটা এতটাই শক্তিশালী, এটা ব্যবহার করা হয়েছে 120 mm রক সুতা, দেখতে পাচ্ছেন মানে স্প্রিন্টের মতো কাজ করবে, সম্পূর্ণ চায় না, দেখেন এতদূর চলে আসছে, তারপরে ঝাঁকি লাগলে উঠে যাবে, সিস্টেমটা এরকমই। আরেকবার দেখাই, দেখছেন উঠে যাচ্ছে, আচ্ছা যখন এভাবে আসবে তখন এখানে বেঁধে যাবে পায়ে, এটা পায়ে বাঁধবে অথবা গলায় বাঁধবে। এখন আমি আমার হাতগুলো দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে অনেকগুলো ফাঁদ আছে। বাংলাদেশের যে কোনো প্রান্তে, থানা, উপজেলা এবং জেলা সব জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই ফাঁদগুলো পাঠানো হয়েছে। এটার মূল্য 500 টাকা, 10 হাত লম্বা, এক লাইনে 30টা করে ফাঁদ আছে, এবং কুরিয়ার সার্ভিস খরচ যদি আপনি একটা নেন তাহলে 650 টাকা পড়বে কুরিয়ার খরচ সহ, যদি দুইটা নেন তাহলে 1150 টাকা পড়বে। অনেকে আমার কাছ থেকে 3টা 4টা 5টা 6টা করে ফাঁদ নেয়। যদি কেউ ডাউক পাখি ধরতে চান তাহলে দুইটা 3টা 4টা নিলেই চলবে, আর যদি কেউ হাঁস পাখি ধরতে চান তাহলে 4টা 5টা ফাঁদ নেওয়ার প্রয়োজন হবে আপনাদের। পাখি কীভাবে ধরতে হয় আমি আপনাদের এখন ভিডিওতে দেখাচ্ছি। কিভাবে পাখি ধরতে হয় সেটা আপনারা দেখতে পাচ্ছেন, ডাক পাখির ডাক দিবেন ব্লুটুথ স্পিকারে, এবং সাথে হাত পাতা থাকবে, হাতের পাশে যখন ডাক পাখি ডাক দেওয়া যাবে তখন পাখিটা অনায়াসে বেঁধে যাবে, ভালো করে দেখছেন অবশ্যই। এবং এইটা এই ফাঁদ দিয়ে আপনারা কীভাবে পোড়া পাখি ধরবেন, সেম টু সেম একই সিস্টেম, কোনো তফাত নেই, পোড়া পাখির ডাক দিবেন, পোড়া পাখি আসবে, পোড়া পাখিটা বেঁধে যাবে। এখন আমি আপনাদের দেখাব কীভাবে পোড়া পাখি ধরতে হয়, সেম একই সিস্টেম। হাতগুলো আমি এখন দেখাচ্ছি শার্ট করে,
এটা মাটি থেকে 5 ইঞ্চি উপরে ফাঁদ পাতা লাগবে এবং ফাঁদের পাশে ডাউক পাখি ডাক দিয়ে দিলেই একটা নীলে ছোট হয়ে যায় যার কারণে দুইটা নীলে সবথেকে বেশি ভালো হয় এখন আমি আপনাদের দেখাবো যে এই ফাঁদটা ঝাঁকি লাগলে পড়ে কিনা ঝাঁকি লাগছে কিন্তু ফাঁদ একটাও পড়েনি এগুলো হলো কাঠের বানানো ডাউক পাখি এই কাঠের বানানো ডাউক পাখির দাম 1000 টাকা ফিক্স যদি কেউ নিতে চান তাহলে কেউ দামাদামি করতে পারবেন না যদি কারো প্রয়োজন হয় তাহলে পাখিগুলো নিতে পারেন ফাঁদের মূল্য 500 টাকা এবং কাঠের পাখির মূল্য 1000 টাকা তো ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাজনটি বাজিয়ে